আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো। আমার আর কি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার ব্লগে শেষ পর্যন্তই আমার সাথেই থাকবেন। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে আমার রুমের পর্দাগুলো খুলে দিলাম, এরপর চলে আসলাম ফ্রেশ হতে। এই কোরিয়ান প্রোডাক্টটা আমি কিছুদিন আগে নিয়েছিলাম, আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এই জেএনএস হোয়াইটিং ক্লিনজিং ফোম ফেস ওয়াশটি অনেক অনেক বেশি ভালো। আমাদের অনেকের ফেসে অনেকগুলো ছোট ছোট একনে দেখা যায়, যেগুলো দূর হতে অনেক বেশি সাহায্য করে। এই ফেস ওয়াশটি যখন আমি একইভাবে প্রত্যেকদিন ইউজ করতে থাকি তখন আমার চেহারা অনেক উজ্জ্বল হয়ে যায়, অনেক গ্লো করে। এই ফেস ওয়াশটি অনেক অনেক বেশি ভালো। এরপর চলে আসলাম রান্না করে, এখন আমি নাস্তা তৈরি করে নিব। প্রথমে আমি চা পানি বসিয়ে দিলাম, আর এদিকে কিছু তরল দুধ গরম করে নেব। প্রত্যেকটি ঘরে গৃহিণীদের সকালবেলা টাইমটা যায় অনেক তাড়াহুড়ায়, প্রত্যেকটি কাজই এমন দূরের মধ্যে করতে হয়, আসলে টাইমটা কোন দিক দিয়ে চলে যায় টেরও পাওয়া যায় না। এদিকে চা পানিগুলো সিদ্ধ হয়ে উঠলে আমি 3 চা চামচ চা পাতি দিয়ে দিলাম। এখন আমি ওটস তৈরি করবো, আর ওটস তৈরির জন্য 2টা ব্যানানা কেটে নিচ্ছি। এই মুহূর্তে আপনারা যারা আমার ব্লগটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার আজকের ব্লগটি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওটস তৈরি করার জন্য আমি এখানে প্রথমে 2টা বাটি নিয়েছি, 1টা বাটিতে একটু বেশি করে নিয়েছি, এটা হচ্ছে আমার জন্য। আমি এখানে জাস্ট ওটসটা দিয়ে তরল দুধটা দিয়ে দিলাম, আর কোনো কিছু অ্যাড করব না। আর এই ছোটো বাটিটাতে নিয়ে নিলাম মুস্কানের জন্য। ওটস খেতে পারলে আমাদের শরীরের জন্য অনেক ভালো, তবে অনেকে ওটস তেমন একটা খেতে পারে না। আমি ওটসে জাস্ট মিল্কটা অ্যাড করে তারপর উপরে কেটে রাখা ব্যানানা দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি 1 চামচের মতো হানি নাটস। আপনাদের হাতের কাছে যদি অন্য কোনো ফ্রুটস থাকে তাহলে দিতে পারবেন, এমনিতেই আমার কাছে ওটসের মধ্যে বেশি ব্যানানাটাই ভালো লাগে। আর দিলাম কয়েকটা খেজুর ছোটো ছোটো টুকরা করে। এখন আমি বাকিদের জন্য কিছু ফ্রোজেন রুটি ভেজে নিব। কালকের বানানোর রুটি থেকে কিছু রুটি রেখে দিয়েছিলাম আজকের জন্য, এগুলোই ভেজে নিচ্ছি। প্রথমে আমি তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি 1টা রুটি। আমরা অনেকেই কাজের সুবিধার জন্য রুটি ফ্রোজেন করে রাখি, আমিও মাঝে মধ্যে রাখি, তবে সবসময় রাখা হয় না। তবে যেদিনের জন্য রুটি রাখা হয়, যেদিন রুটি তৈরি করা হয় না, সেদিন মনে হয় অনেকটা কাজ কমে গিয়েছে। রুটি ফ্রোজেন করে রাখলে অবশ্যই রুটি ভাজার কিছুক্ষণ আগেই বের করে রাখতে হবে। আমরা রুটিগুলো যে জিনিসটা করে ফ্রিজে রাখি অনেক সময় দেখা যায় সেই জিনিসটা ঘেমে একটু একটু পানি থাকে অথবা রুটির মধ্যে পড়ে থাকে। সেই জন্যই আমরা যদি রুটিগুলো আগে থেকে ফ্রিজ থেকে বের করে রাখি, রুটির মধ্যে থাকা পানিগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং রুটিগুলো ভেজে নিলে অনেক বেশি সুন্দর হয়। যেমনটা এখন হচ্ছে, আমি রুটিগুলো আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, যে কারণে মনে হচ্ছে না রুটিগুলো আগের তৈরি করা, মনে হচ্ছে এখন তৈরি করে নিয়েছি। এখন আমার সব রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন টেবিলে নিয়ে যাব রুটিগুলো। একটু পরে সবাই নাস্তা খেতে আসবে, এখনও কেউ নাস্তা খেতে আসেনি। আজকে খুব তাড়াতাড়ি নাস্তা তৈরি করা হয়ে গেল যেহেতু আজকে রুটি বানাতে হয়নি। যেহেতু এখনও কেউ নাস্তা করতে আসেনি, আমার মেয়েও ঘুম থেকে উঠেনি, আমি একাই নাস্তা করে নিচ্ছি। আম্মা একটু শুয়েছে, উনি কিছুক্ষণ পরেই নাস্তা করবে। উনি সবার আগে ঘুম থেকে উঠে যায়, আর দেখা যায় উনি কিছু না কিছু একটা খেয়ে নেয়, আর পরবর্তীতে সবার সাথে আবার একটু নাস্তা করে। আমি একা একা বসে নাস্তা করে করে কোরিয়ান ব্লগগুলো দেখছিলাম। কোরিয়ান ব্লগ আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমি প্রায় সময় দেখি। ওই ব্লগগুলো থেকে অনেক কিছু শেখার আছে এবং মাইন্ড একদমই ফ্রেশ করে দেয়। এর মধ্যে আমার মেয়ে উঠলো ঘুম থেকে আর আম্মাও উঠলো ঘুম থেকে। আমার মেয়েকে ফ্রেশ করে দিয়ে নাস্তা করাতে বসলাম, সে এখন নাস্তা খাচ্ছে। এর মধ্যে মুস্কান ওর দাদুকে খাইয়ে দিচ্ছিল এবং ওর দাদু মুস্কানকে খাইয়ে দিচ্ছিল। সুন্দর মুহূর্তটা একটু ভিডিও করে রাখলাম। নাস্তা করার পর চলে আসলাম আমার রুমটা গুছিয়ে নিতে। রুমটা অগোছানো থাকলে মনে হয় অর্ধেকটা কাজ পড়েই আছে। আজকে একটু বেডশিটটা পরিবর্তন করব, মনে হচ্ছে এই বেডশিটটাতে ময়লা হয়েছে। আমি বেশ কিছুদিন পরপরই বেডশিট তুলে নিই, বেশি দিন রাখলে আমার কাছে একদমই ভালো লাগে না। আমি বেডশিটটা তুলে নিয়ে ধুসকের উপর ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। সাধারণত দেখা যায় সবসময় আমরা বেডশিটের উপরে পরিষ্কার করে থাকি,
তো সেই জন্য যেদিন আমি বেশি তুলে নেই সেদিন ভালো করে পরিষ্কার করে নেই, যেহেতু আমাদের সবসময় তুষকে পরিষ্কার করা হয় না। আজকে আমি এই বেডশিটটা বিছিয়ে নেব, এটা আমার নতুন বেডশিট কিনা। এই বেডশিটটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, এটা কিন্তু কিনেছে আমার শাশুড়ি আম্মা। ওনার থেকে যখন আমি দেখি আমি খুব পছন্দ করি এবং উনি আমাকে সাথে সাথেই দিয়ে দেয়। বেডশিটের মধ্যে আমার ভালো লাগে যদি ডিপ কালার হয় আর মাঝখানে নকশা করা হয়। এই বেডশিটের মধ্যে দুটোই ছিল, যেই কারণে আমার এত ভালো লেগেছে এবং আমি সাথে সাথে নিয়ে নিয়েছি। এই গায়ে দেওয়ার কাঁথাটা হচ্ছে আমার আম্মু দিয়েছিল প্রায় এক বছর হয়ে গিয়েছে। এটা কিন্তু আমার আম্মু নিজের হাতে করেছে। এখন আমি অনেকক্ষণ পর আবার রান্নাঘরে আসলাম। এখানে আমি একটা ব্যানানা নিয়েছি, ব্যানানাটা আমি কেটে নিয়েছি কয়েক টুকরো করে। আজকে আমি বানানা লাস্সি তৈরি করব। লাস্সি আমার কখনো তৈরি করা হয়নি, ফার্স্ট টাইম তৈরি করছি। এই দইটা হচ্ছে আমি ঘরে বসিয়েছিলাম, কালকে এই টাইমে আমি দইটা বসিয়েছি আর আজকে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে দইটা বসে গিয়েছে। এখন আমি সব কিছু একসাথে ব্লেন্ডার করার জন্য একটি ব্লেন্ডার মকে কেটে রাখা ব্যানানা এবং 4-5 চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পাউডার দুধ এবং 2 চামচ চিনি আর 1 চিমটি লবণ। যেহেতু লাস্সি ঠান্ডা তো অবশ্যই হতে হবে, আমি এখানে একদম বরফ দিয়ে দিচ্ছি না বেশি ঠান্ডা হওয়ার জন্য, হালকা ঠান্ডা হওয়ার জন্য হালকা ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব। এখন সব কিছু একসাথে ব্লেন্ড করে নেওয়ার পর তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ব্যানানা লাস্সি। এখন আমি লাস্সিগুলো গ্লাসে ঢেলে নিচ্ছি আর পরিবেশনের জন্য উপরে অল্প করে টক দই দিয়ে দিচ্ছি। আমি এই প্রথমবার লাস্সি তৈরি করেছি আর সত্যি এত ভালো লেগেছে আমার কাছে। খুবই অল্প উপকরণে এবং কম সময়ে আমি একটা মজাদার লাস্সি তৈরি করে ফেললাম। এখন আমি আসলাম দুপুরে রান্নাবান্নাতে। এখানে আমার দেবর বাজারের পাশাপাশি অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছে, মাছগুলো পরিষ্কার করতে হবে। এখন আপাতত আমি আমার জাকে দিচ্ছি পরিষ্কার করার জন্য, আমি এখন বাকি কাজগুলো করে নিব। এখানে আমি একটা নারিকেল নিয়েছি কাটার জন্য। প্রথমে আমি নারিকেলের যে মালাটা রয়েছে ওখান থেকে আমি নারিকেলটা তুলতে পারছিলাম না, আমার শাশুড়ি আম্মা খুব সুন্দর করে তুলে দিয়েছে। এখন আমি একটু লম্বা করে করে নারিকেলগুলো কেটে নিচ্ছি। আজকে এভাবে নারিকেল দিয়ে দেশি মুরগি রান্না করব। বেশ কিছুদিন ধরে আমার শাশুড়ি আম্মা আমাকে বারবার করে বলছিলেন উনি নারিকেল দিয়ে মুরগির মাংস খাবে, তো আজকে এভাবেই রান্না করে নিচ্ছি। আর এখানে আমাদের জন্য কিছু খিচুড়ি রান্না করব। এখানে আমি 1 কেজি পরিমাণ চাল নিয়েছি আর চালের অর্ধেকটা মসুরির ডাল নিয়েছি। এখন একসাথে কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রাখব। এখানে কিছু মুড়ির বাজারও আনিয়েছি, গরম মশলা, এলাচ, দারচিনি আর ছিল মুরগির মশলা আর একটা বিম সাবানও আনিয়েছি। আজকে একদম অল্প বাজার করা হয়েছে। এখন আমি গরম মশলাগুলো কাঁচের ডিব্বাতে রেখে দিচ্ছি। প্রথমে আমি ডিব্বার মুখগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে গরম মশলাগুলো আমি ডিব্বাতে রেখে দিচ্ছি। দারচিনিগুলো সাইজ একটু বড় ছিল, যে কারণে আমি ডিব্বাতে রাখতে পারছিলাম না, সেজন্য একটা প্লেটে নিয়ে ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিচ্ছি, তারপরে আমি ডিব্বাতে রেখে দেব। আর এইদিকে কিছু জিরা ঢেলে নিচ্ছি জিরাগুলো গুঁড়া করার জন্য। হঠাৎ করে দেখলাম জিরার গুঁড়া একদমই শেষ হয়ে গিয়েছে, তাই তাড়াহুড়া করে জিরার গুঁড়া তৈরি করে নিচ্ছি, কারণ মাংসে জিরার গুঁড়া অবশ্যই প্রয়োজন। প্রথমে আমি মাংসগুলো রান্না করে নেব। মাংস রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা একসাথে দিয়ে তেলের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে গরম মশলা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর স্বাদমতো লবণ। একসাথে পানি দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিব।
আর ব্লেন্ড করে নেওয়া জিরার গুঁড়া দেওয়ার সাথে সাথেই অনেক সুন্দর স্মেলট বের হয়েছে, কারণ এই জিরার গুঁড়াগুলো আমি ইনস্ট্যান্ট তৈরি করেছি সেই জন্যই। আগে তৈরি করা থাকলে অতটা সুন্দর স্মেলট বের হতো না। এরপরে দিয়ে দিচ্ছি মুরগির মশলা। মুরগির মশলাটা আমি একদম অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। এখন সব কিছু দিয়ে আবার একটু ভালো করে কষি নিয়েছি। একদম কষানো শেষে যখন তেল একদম উপরে উঠে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলো আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। এইগুলো যেহেতু দেশি মুরগি সেজন্য একটু ভালো করে টাইম নিয়ে কষে নিতে হবে। আমার প্রায় ব্লগে আপনারা হয়তো দেখেন আমি বেশিরভাগ মুরগির মাংস অথবা গরুর মাংস রান্না করে থাকি। আসলে আমাদের বাসায় সবচেয়ে বেশি মাংস রান্না করা হয়। আমি তো আমার ব্লগের জন্য আলাদাভাবে কোনো ভিডিও করি না বা রান্নাবান্না করি না, তো যেটাই আমি রান্নাবান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি খিচুড়ির জন্য যে চাল এবং ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওটার পানি প্রথমে ঝরিয়ে নিয়ে তারপরে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে নেওয়া পানিগুলো আমি একটা পাতিলে নিয়ে নিচ্ছি। এই পানিগুলো গাছের টবে ইউজ করা হবে। এরকম চাল ডালের পানি যদি নিয়মিত গাছের গোড়ায় দেওয়া হয় তাহলে অনেক সুন্দর করে গাছগুলো বেড়ে ওঠে এবং অনেক ভালো ফলন হয়। আর এই পাশে মুরগিগুলো ভালো করে কষি নিয়ে এখন দিয়ে দিয়েছি কেটে রাখা নারিকেলগুলো। এখন নারিকেল সহ আমি আর একটু ভালো করে কষি নেব। আর এই পাশে কড়াইতে আমি রান্না করে নেব খিচুড়ি। খিচুড়ি রান্না করার জন্য প্রথমে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে কেটে রাখা কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম, একটু বাদামি রং করে ভেজে তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ। এরপর দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া এবং আধা চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। আর অল্প পরিমাণ পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই ভালো। গরম মশলাতে দিলাম এলাচ, লং, দারচিনি, তেজপাতা। ভালো করে কষি নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে। পেঁপেগুলো কাটা হয়েছে ভাজির জন্য, আমি ওখান থেকে অল্প করে পেঁপে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। আর এই পাশে মুরগিটা রান্না করা হয়ে গিয়েছে, উপরে ধনে পাতা দিয়ে চুলাটা অফ করে দেব। খিচুড়ির মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল এবং ডাল। এখানে আমি অল্প খেসারির ডালও ইউজ করেছিলাম যেটা ভিডিও ক্যাপচার করা হয়নি। এখন আমি চাল এবং ডাল একসাথে সব দিয়ে মশলার সাথে ভালো করে ভেজে নিব। একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। সবগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি। খিচুড়িতে আমি সবসময় নর্মাল পানি ইউজ করে থাকি। আর পানি দেওয়ার পরে আমি উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢাকনাটা অফ করে দিয়ে অপেক্ষা করতে হবে। আর এই পাশে পেঁপেগুলো কাটা হয়েছে ভাজি করার জন্য, এখন আমি ভাজি রান্না করে নেব। পেঁপে রান্না করার আগে এখানে আমি অনেকগুলো ধনিয়া পাতা একসাথে কেটে নিচ্ছি খিচুড়িতে এবং পেঁপে ভাজিতে দেওয়ার জন্য। ধনিয়া পাতার স্মেলটা আমার অনেক বেশি ভালো লাগে, সেজন্য আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা তরকারিতে ধনিয়া পাতা দেওয়ার জন্য। আর পেঁপে রান্নার জন্য এখানে আমি মশলা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁপে। পেঁপেগুলো দেওয়ার পর আমি একটু ভালো করে কষিয়ে নিব। আর এই পাশে খিচুড়ি রান্না করা হয়ে গিয়েছে, আমি উপরে ধনিয়া পাতা দিয়ে চুলাটা অফ করে রাখব। আর এখন আমি অনেকক্ষণ পর ফিরে আসলাম, পেঁপে ভাজিটা রান্না করা হয়ে গিয়েছে, আমি এখানে একদমই পানি ইউজ করিনি। আর উপরে ধনিয়া পাতা দিয়ে এখন ঢাকনা দিয়ে অফ করে রাখব। যেহেতু আজকে রান্নাবান্নাটা একটু লেটে স্টার্ট করা হয়েছে সেই জন্য রান্নাবান্না শেষ হতে অনেক দেরি হয়ে গেল। রান্না শেষ করার সাথে সাথে আমি টেবিলে সার্ভ করে নিয়েছি, কারণ একটু পরেই সবাই খেতে আসবে। আজকে মাটির পাতিলে খিচুড়ি এবং মাংসটা সার্ভ করেছি, দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আজকে অনেক তাড়াহুড়া করে রান্নাবান্নাটা করেছি, সেই সাথে আপনাদের সাথে শেয়ার করার জন্য ব্লগও করেছি, সব মিলিয়ে একটু দেরি হয়ে গিয়েছে। তবে মাশাল্লাহ আজকে খাবারটা অসম্ভব বেশি মজা হয়েছে। অনেক সময় দেখা যায় যেদিন আমি অনেক তাড়াহুড়া করে রান্নাবান্না করি সেদিন একটু বেশি মজা হয়ে যায়। এখন বিকেলবেলা হয়ে গিয়েছে, আমার মেয়ে মার্শমেলো খাচ্ছিল। ও আমাকে বারবার করে বলছিল, আম্মু একটু ভিডিও করো, তোমার ব্লগে দেখাবা, পাকনা বুড়ি একটা, মাশাল্লাহ, ওর জন্য সবাই দোয়া করবেন। ও অনেক বেশি মিষ্টি খাবারগুলো পছন্দ করে, যে কারণে ওর প্রায় দাঁত পোকা খেয়ে ফেলেছে। কিন্তু কি করব, বাচ্চাদেরকে তো আর মানানো সম্ভব না। ও ইদানিং এত বেশি মার্শমেলো খাচ্ছে, এমন হয়ে গিয়েছে ওকে যদি কেউ জিজ্ঞেস করে ও কী খাবে, ও ফার্স্টেই বলে ও মার্শমেলো খাবে। আজকে একটি আমার খুবই খুশি সংবাদ আপনাদের সাথে শেয়ার করছি।
বেশ কিছুদিন আগে যখন আমার 1K সাবস্ক্রাইবার হলো, তখন আমার হাজবেন্ড হঠাৎ করে একদিন সন্ধ্যার পর এসে আমাকে এই মোবাইলটা দিয়ে সারপ্রাইজ দিল। আমি রীতিমতো অনেক বেশি সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। এই মোবাইলটি ছিল আইফোন 13 প্রো। আমি একদমই এক্সপেক্ট করিনি এরকম কিছু একটা হবে। আমি অনেকদিন ধরে মনে মনে ভাবছিলাম যে এরকম একটা মোবাইল কিনবো কোনো সময় বা ইউজ করব আমার ব্লগের জন্য, তবে ওনাকে আমি কখনোই এই কথাটা বলিনি। উনি যে আমাকে হঠাৎ করে এভাবে মোবাইল দিয়ে সারপ্রাইজ করে দিবে আমার একদমই চিন্তার বাইরে। উনি জাস্ট আমাকে এই মোবাইলটা হাতে দিয়ে বলে আমার 1K সাবস্ক্রাইবার হয়েছে, যে কারণে উনি আমাকে এই মোবাইলটা গিফট করেছে। মোবাইলটা হাতে পেয়ে অন্যরকম একটা অনুভূতি হয়েছে, মনে হচ্ছে দায়িত্ব আরও বেড়ে গিয়েছে, আমার সামনে অনেক ভালো কাজ করতে হবে। আর আমার হাজবেন্ডকে অনেক ধন্যবাদ যিনি আমাকে এত সুন্দর গিফট করেছেন না চাইতেই। আর আপনারা যদি আমার পাশে থাকেন সব সময় এবং আমার জন্য দোয়া করেন, তাহলে আমি সামনে অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আজকের ব্লগ এই পর্যন্তই। আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।